গল্পটি হলো দুটি ছেলের মধ্যে, যেখানে একজন ছিল কোটিপতি বাবার ছেলে এবং অপরজন ছিল একটি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। তো কোটিপতি বাবার ছেলে স্কুলে যেত তার বিরাট বড় বড় গাড়ির সাহায্যে, অপরপক্ষে মিডল ক্লাস ফ্যামিলির ছেলেটি যেত তার বাবার সাথে স্কুটারে করে। তো এখন যদি সেখানে দাঁড়িয়ে কাউকে জিজ্ঞেস করা হয় যে এদের মধ্যে কার ভাগ্য সবথেকে বেশি ভালো, তাহলে সবাই বলবে কোটিপতি বাবার ছেলেটির ভাগ্য সবথেকে বেশি ভালো। কেননা তার কাছে বড় বড় গাড়ি আছে, সে ভালো ভালো জামা প্যান্ট পরে, দামি দামি খাবার খায়, এছাড়া আরও অনেক কিছু আছে যা ওই মধ্যবিত্ত ফ্যামিলিটি থেকে বেশি বেশি করে করে। তো এটা ছিল বেসিক্যালি আমাদের ইমাজিনেশন, মানে এটা আমাদের কল্পনা। আসল সত্যিটি কি সেটি বলা যাক। ওই যে কোটিপতি বাবার ছেলেটি আছে, সে না রোজ বিকেলে এসে দাঁড়াতো তাদের একটি ব্যালকনিতে দু তিন ঘন্টার জন্য, আর ওই ব্যালকনি থেকে সে রোজ দাঁড়িয়ে রাস্তায় বাচ্চাদের খেলা দেখত। আর ওই যে মিডল ক্লাস বাড়ির ছেলেটি আছে, যাকে আমরা এতক্ষণ ধরে ভাবছিলাম যার ভাগ্য সবথেকে বেশি খারাপ, সে ডেইলি বিকেলে দু তিন ঘন্টার জন্য তার বাকি বন্ধুদের সাথে, অর্থাৎ ওই ছেলেদেরই সাথে সে সেখানে খেলে। তারা কখনো ছোঁয়াছুঁই খেলে, কখনো ক্রিকেট খেলে, কখনো ফুটবল খেলে, বিভিন্ন ধরনের খেলা তারা খেলতে থাকে। আর সে কোটিপতি ছেলেটি, অর্থাৎ যাকে আমরা ভাবছিলাম যে যার লাক খুব ভালো, যার ভাগ্য খুব ভালো, সে তাদের ব্যালকনি থেকে দাঁড়িয়ে ওই বাচ্চাগুলির খেলা দেখে। কারণ তার বাইরে যাওয়া মানা আছে, শুধু একটি কারণ নয় অনেক কারণের জন্য। হয়তো তাদের স্ট্যান্ডার্ড খারাপ হয়ে যাবে, হয়তো সিকিউরিটি ইস্যু আছে, এছাড়া অনেক কারণ আছে, তাকে বাবা মা মানা করেছে যেতে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কারণ আছে। যদিও তার কিন্তু মন আছে সেখানে খেলতে যাওয়া, সে হয়তো তার বাবা মাকে বলেছে যে আমি ওখানে খেলতে যাব, কিন্তু তার বাবা মা তাকে পারমিশন দেয়নি। সে কি করে, সে রোজ বিকেলে ওই ব্যালকনি থেকে দাঁড়িয়ে ওই ছেলেদের খেলা দেখে, এবং কেউ এটা নোটিস করেনি যে তার চোখ থেকে জল পড়ে। সে ভেতর ভেতরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, কারণ সে খেলতে যেতে পারছে না বলে। একজন বাচ্চার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো খেলা, তার খুশি থাকে শুধুমাত্র খেলার মধ্যেই। কিন্তু আমরা যত বড় হতে থাকি তত ধীরে ধীরে আমরা খেলা থেকে হেঁটে গিয়ে টাকার প্রতি গুরুত্বটা বেশি দিতে থাকি। কিন্তু একটা বাচ্চা ছেলের কাছে তো টাকার কোনো গুরুত্ব নেই, সে তো টাকার মূল্যই বুঝে না, তার সমস্ত সুখ হচ্ছে খেলাধুলা, সে সমস্ত খুশি পায় তার খেলা থেকে। আর এটাই সেই কোটিপতি বাবার ছেলের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়ে গেছে। তার কাছে আর কোনো অপশন নেই, তার বাবা মায়ের কাছেও টাইম নেই তার জন্য, তার বাবা অফিসে ব্যস্ত, তার মা তার কিটি পার্টিতে ব্যস্ত। সো তার কাছে অপশন শুধুমাত্র একটি আছে যে সে তার থেকে বয়সে বড় বড় লোকেদের সাথে, অর্থাৎ তার বাড়িতে যে চাকর বাকর ছিল তাদের সাথেই তার ঘরে খেলুক। কিন্তু প্রশ্ন এটাই যে সেটাতে কি সে মজা পাবে? তার সমস্ত সুখ হাসি তার কাছ থেকে মনে হচ্ছে যেন কেড়ে নেওয়া হয়ে গেছে। তাই সে প্রত্যেক দিন ব্যালকনি থেকে দাঁড়িয়ে সে ওই বাচ্চাদের খেলাগুলি দেখে এবং নিজের মনে মনে প্রচণ্ড কাঁদতে থাকে। তার অনেক ইচ্ছে হয় বাইরে যাওয়ার। আসলে এই বিরাট যে ঘর তার কাছে, অর্থাৎ এই বাংলোটা তার কাছে আর কিছুই নয়, একটি সোনার খাঁচা মাত্র, যেখানে সে হয়তো আছে কিন্তু খাঁচা তো। আর অপরদিকে যে ওই বাচ্চাটি আছে, অর্থাৎ মধ্যবিত্ত বাড়ির ছেলেটি, সে তার জীবন মজাতে কাটাচ্ছে। কারণ সে বিকেলে খেলতে যাচ্ছে, তার কাছে বন্ধু আছে, তো অতএব তার ক্ষেত্রে তার জীবনের কোনো আপাতত কষ্ট নেই। তো এবার যদি আমি আপনাকে আবার জিজ্ঞেস করি যে এখন বলুন কার লাক সবথেকে বেশি ভালো, তাহলে আপনি এবার হয়তো বলবেন যে সেই মধ্যবিত্ত বাড়ির ছেলেটির লাক হচ্ছে সবথেকে বেশি ভালো, কারণ সে ওখানে খেলছে, সে সমস্ত কিছু পাচ্ছে। অপরদিকে বড়লোক বাড়ির ছেলেটি, তার কাছে খেলনা তো অনেক আছে, হয়তো তার কাছে এক ঘর ভর্তি খেলনা আছে যেখানে অনেক ধরনের নতুন নতুন খেলনা আছে, কিন্তু তার কোনো খেলবার সাথী তো নেই। তো তাই তার মধ্যে থেকে ওই খেলনার যে একটা আগ্রহ সেটাই চলে গেছে। আর একটা বাচ্চা ছেলের কাছে তার যদি খেলনার আগ্রহ যদি চলে যায়, এটাই তার কাছে সবথেকে বড় শাস্তি। এর থেকে শাস্তি বলে আই থিঙ্ক কোনো কিছু হয় না। সো আপাতত এইটাই দেখা যাচ্ছে এখন ওই কোটিপতি বাবার ছেলেটির ভাগ্য খারাপ। এবার গল্পটিকে একটু টুইস্ট দেওয়া যাক। ওই যে মিডল ক্লাস বাড়ির ছেলেটি আছে, সে কি না মাঝে মাঝে খেলতে খেলতে ওই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা কোটিপতির বাবার ছেলেটির দিকে তাকায়, এবং তাকে দেখে পরে সে ভাবতে থাকে যে কাশ যদি আমাদেরও এত বড় বাড়ি থাকতো। ওর ভাগ্য খুবই ভালো যে ও অত বড় বাড়িতে আছে, আমাদের কাছে এমনি বাড়ি নেই কেন? সে নিজেকে আরও প্রশ্ন করতে লাগলো যে আমার বাবার কাছে স্কুটার কেন আছে, মার্সিডিস কেন নেই, এত বড় ঘর কেন নেই, কেন এই রকম ব্যালকনি নেই, কেন এত চাকর বাকর নেই, এত ভালো ভালো কাপড় কেন নেই, এত খেলনা কেন নেই আমাদের কাছে। সো এই ক্ষেত্রে যদি আপনাদেরকে আবার কোয়েশ্চেন করা হয়, এবার বলুন যে কার ভাগ্য ভালো, তাহলে এবারে আপনারা পাজল হয়ে যাবেন।
অ্যাকচুয়ালি সত্যিটা হলো এখানে দুজনেরই ভাগ্য ভালো আর দুজনেরই ভাগ্য খারাপ। একটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যেটাই হচ্ছে আমার এই টোটাল ভিডিওটির মোরাল অফ দ্য স্টোরি, যে যখন আমরা সেই সব জিনিসগুলোর দিকে দেখি যেগুলি আমাদের কাছে নেই এবং যদি আমরা সেগুলিকে চাই তখন আমাদের ভাগ্য খারাপ হয়, এবং যখন আমরা সেই সব জিনিসগুলোর দিকে দেখি যেগুলি আমাদের কাছে আছে তখন আমাদের ভাগ্য সব থেকে বেশি ভালো হয়। আর এটি হলো বাস্তব। যদি আপনার কাছে একটি 5,000 টাকা দামের মোবাইল ফোন থাকে, তাহলে 10,000 টাকা দামের ফোন কারোর কাছে দেখলে আপনার নিজেকে কেমন আনলাকি ফিল হবে, মনে হবে যেন আপনার কাছে কত কি নেই। আর এর ঠিকই বিপরীতে, যখন আপনি অন্য কারোর কাছে একটি 2,000 টাকা দামের পাতি সেট দেখবেন, তখন আপনার তার কাছে নিজেকে লাকি ফিল হবে যে যাক আমার কাছে তো 5,000 টাকা দামের ফোন আছে। সো এই হচ্ছে বেসিক্যালি লাক, এটা আর কিছুই না, এটা হলো আমাদের নিজেদের বিলিফ। এই লাক আর আনলাক দুটোই আমাদের ভেতরের ইচ্ছে থেকে আসে। যেদিন আপনি আপনার ভেতরের ইচ্ছে অর্থাৎ ডিজায়ারকে কন্ট্রোল করতে শিখে যাবেন, সেদিন থেকে আপনার সাথে কি হবে জানেন, আপনার ভাগ্য বদলে যাবে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, এটাই ছিল এই স্টোরি। এই স্টোরির সাহায্যে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চেয়েছি যে লা কথাটির কিছুই মানে নেই, সেটি হলো আমাদের একটি দৃষ্টিভঙ্গি। তো আশা করছি যে এই ভিডিও থেকে আপনি কিছু শিখেছেন। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন, যদি ভিডিওটি খারাপ লাগে তাহলে আমি বলবো অবভিয়াসলি ডিসলাইক করুন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন এসেছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রিপশন পুরোপুরি ফ্রিতে। আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবীদের সাথে, যাতে করে তারাও এই জিনিসটির সঠিক অর্থ বুঝতে পারে। আর বিশেষ দ্রষ্টব্য এটি যে আমাকে অনেকে কমেন্ট করেছে যে আমার ভিডিওতে একটু আমি স্পিডে কথা বলছি, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সত্যি আমার ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য। আমি চেষ্টা করেছি এই ভিডিওতে আস্তে আস্তে কথা বলতে, তো তারা তাদের কাছে রিকোয়েস্ট রইলো যে যদি আমি কোনো কিছু ভুল করি তো প্লিজ আমাকে যেন বলে তারা যে আমি এই এই জিনিস ভুল করছি, এই এই জিনিস আমাকে ঠিক করতে হবে। আমি অবভিয়াসলি তাদের কথা শুনবো। আর থ্যাংক ইউ ফ্রেন্ডস এই 100 সাবস্ক্রাইবারের জন্য। আমার খুবই ভালো লেগেছে যে আমি একদিনে প্রায় 50টি সাবস্ক্রিপশন পেয়েছি এবং আমি 100 কমপ্লিট করতে পেরেছি, তো সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা না থাকলে আই থিঙ্ক এটা পসিবল হতো না। আর প্লিজ এইভাবে ইয়স মোটিভেটরকে সাপোর্ট করতে থাকুন। আমি ভবিষ্যতে আশা করছি যে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আমি অঙ্কন সাইন অফ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর হাসতে থাকুন।